হ্যালো বন্ধুরা, আজ অনেকদিন পর আপনাদের কাছে নিয়ে এলাম নতুন একটা রেসিপি। সেটা হলো চিলি চিকেন। চিলি চিকেনটাকে বোনলেস ভাবে কেটে রেখেছি এরকম পিস করে। দেখুন, এই পিসগুলো সাধারণত আমাদের খেতে ভালো লাগে না, তাই সেই জন্য আমরা এগুলো দিয়ে চিলি চিকেন বানাবো। 400 গ্রামের মতন আমরা চিকেন নিয়েছি। তারপর হাফ লেবু কেটে ম্যারিনেট করব। লেবুর রসটা পুরোটা দিয়ে দেব। এক চামচ আদা আর রসুন পেস্ট দিলাম। স্বাদ মতন নুন, তিন চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। দুধ চামচ ময়দা দিয়ে ম্যারিনেট করবো আমরা। ভালো করে মেশাবো আগে মাংসগুলোকে। একটা ডিম অ্যাড করলাম। যারা একটু ঝাল পছন্দ করে তারা একটু গোলমরিচের গুঁড়ো দেবেন, আর বাচ্চারা যদি থাকে তাহলে দেওয়ার দরকার নেই। ব্যাস, এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে আধ ঘন্টার মতন রেখে দেবো চাপা দিয়ে। দেখুন, এরকমভাবে ম্যারিনেট করা হবে। খুব পাতলা যেন না থাকে, গায়ে লেগে থাকে, জল জল যেন না হয়। নিয়ে আধ ঘন্টা আমরা রেখে দিচ্ছি চাপা দিয়ে। ঘন্টা হয়ে গেছে আমাদের। এবার আমরা যেটা ম্যারিনেট করা ছিল চিকেনটা, তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি চিকেন পকোড়া করব। একসাথে মোটামুটি অনেক কথাই দিয়ে দিচ্ছি। মোটামুটি চিকেন ভাজতে দিয়েছি, তারপরে সসটা তৈরি করে নিচ্ছি। দু চামচ কালো সোয়া সস, এক চামচ রেড চিলি সস, আর তিন চামচ টমেটো সস দিয়ে সসটা বানিয়ে নিয়েছি। দেখে নিন, দেখুন লাল লাল হয়ে গেছে। এবার এগুলোকে আস্তে আস্তে তুলে নেব। লাল লাল হয়ে গেলেই ভাজা, ভাজা হয়ে গেছে চিকেন পকোড়াগুলো। এরকমভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার তেলটা, আমি একটু তেলটা বেঁচেছিল তাই ঢেলে দিলাম। এবার প্রথমে আদা আর রসুন কুচি। দেখে নিন, রসুন আমি 10টার মতন দিয়েছি, আদা ছোট্ট একটা আদা একটুখানি কুচি দিয়েছি। একটা বড় পেঁয়াজকে এইভাবে কিউব করে, এইভাবে কিউব করে কেটে নিয়েছি। একটা ছোট
ক্যাপসিকামকে আমরা এরকম টুকরো করে কেটে নিয়েছি, এগুলো ভেজে নেব। এগুলো তো হালকা ভাজা হবে। তাড়াতাড়ি ভাজার জন্য আর একটু স্বাদ মতন নুন দেবো। ভাজাগুলো হয়ে গেছে, মোটামুটি হালকা হবে। এবার সসটা দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে নেড়ে চেড়ে নেব। তারপর একটু জল অ্যাড করেছি। কাটিয়ে একটা বাটিতে আরারো গুলে রেখেছি। অবশ্যই ঠান্ডা জল দিয়ে গুলে রাখবেন। আমি একবার গুলিয়ে পুরোটা দিয়ে দিলাম। হয়ে এসেছে আমাদের। এবার চিকেনগুলো দিয়ে দেবো। তার এক চিমটের মতন একটু চিনি দেবেন। নেড়ে চেড়ে এবার চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলোকে ভালো করে মাখিয়ে নেব। তারপর হতে টাইম দেব, একটু ঢাকা দিয়ে রেখে দেব। চিলি চিকেন রেডি হয়ে গেছে আমাদের, দেখতেই পাচ্ছেন। এবার আমি একটা গোল পাত্রে ঢেলে নেব। চিলি চিকেনটা ঢেলে ফেলেছি পাত্রে। একটা গার্নিশিং করার জন্য আমি রসুন পাতাটা, দেখুন এরকম কুচি কুচি করে কেটে রেখেছি, ওপরে একটু জাস্ট দিয়ে দেবো। দেবো না, আমার রেসিপি পুরো কমপ্লিট। আপনারা করবেন বাড়িতে, কেমন হয়েছে আমাকে ডেসক্রিপশন বক্স কমেন্ট করবেন, এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানা বন্ধুরা।